লন্ডন ও আমেরিকায় গাড়ি বাড়ির অফার পেয়েছে নুরুল হক নূর। আপনার আমি ব্যক্তিগতভাবে কোন অধিকার পরিষদে হয়তো বা থাকবো না, এবং আমি আপনার হলো নুরুল হক নূরের সঙ্গ ত্যাগ করেছি। আমি কেলেঙ্কারি দেখি, এদের অনেককেই কেলেঙ্কারির ফাঁদে ফেলে এদেরকে দিয়ে আবল তাবল বলাচ্ছে আমাদের। তাই আমরা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ মনে করি, এই দলকে সঠিক লাইনে সঠিক জায়গায় রাখার জন্য উদ্ভূত যে একটি সমস্যা, একটি সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটের পিছনের যে কারণগুলো, এই কারণগুলো আপনাদের জানানো জরুরি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বর্তমানে এখন কী অবস্থা রয়েছে সে বিষয়ে আপনারা অনেকেই অবগত। দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো দর্শক শ্রোতা, কথা না বলে ভিডিওর মূল আলোচনা চলে যায়। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। আমরা যেহেতু বিএনপির সাথে আন্দোলনে আছি, কাজে আমরা তো আশা করি বিএনপি আমাদের সুখ দুঃখে পাশে থাকবে। বাংলাদেশে আজকে যে ধরনের স্পাইওয়্যার আছে, কে কার বউয়ের সাথে কথা বলে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, সব কিছু তারা রেকর্ড করে। কাজে এখানে তো অনেকে যারা ইয়ং না শুধুমাত্র, অনেক আমরা অন্য অন্য লোকজনের তো নানা ধরনের কেলেঙ্কারি দেখি, এদের অনেককেই কেলেঙ্কারির ফাঁদে ফেলে এদেরকে দিয়ে আবল তাবল বলাচ্ছে। আমাদের নৈতিক জোর আছে, সৎ সাহস আছে, যে কারণে আমরা প্রেস মিডিয়া নেতাকর্মীর সামনে ওপেনলি বক্তব্য দিয়েছি বোল্ডলি, এবং এইটুকু বলছি এখন হুমকি দেওয়া হচ্ছে যে ভিপি নূর যদি না থামে তাকে গ্রেপ্তার করা হবে। কিছুদিন আগে দেখেন আমাদের একজন সদস্য রাষ্ট্রীয় তদন্ত চেয়েছে যে ভিপি নূরের বিরুদ্ধে রাষ্ট্রীয় তদন্ত হোক, গ্রেপ্তার করা হোক, ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সদস্য ধরেন তর্কের খাতিরে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার একজন কলিগ যদি বিপদে পড়ে আপনি তো তাকে রক্ষা করতে চেষ্টা করবেন। আমাদের সদস্য বলছে, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে আসার কথা, আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে সদস্যরা বলছে, তার মানে তারা যে একটা ধ্রুবী সন্ধি নিয়ে কাজ করছে সেটা স্পষ্ট। মেন্দিয়ান সাফাদের সাথে মাগুরার সংসদ সদস্য বীরেন শিকদার মিটিং করেছে, বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দলের নেতা আমাদের আল জাজিরার যে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন নাইম সাহের স্বামী, তিনি তার সোশ্যাল মিডিয়াতে এগুলো ভিডিও অডিও সহ করে দিচ্ছেন। তো ভিপি নূরের বিরুদ্ধে যারা অভিযোগ তুলছে, আমি তো বারবার বলেছি তোমরা পারলে এরকম একটা সেটিং ভিডিও দেখাও, কারণ আমি দেশের বাইরে গেছি, দেশের বাইরে আমার সাথে অসংখ্য মানুষ ছবি তুলেছে, কে কোথা থেকে কোন ছবি তুলেছে সেটা আমি জানি না। আমি স্পষ্টভাবে বলছি মেন্দি সাফাদির সাথে আমার কোনো মিটিং হয়নি, আর মেন্দি সাফাদির বিষয়ে যদি সরকারের কোনো কনসার্ন হয় তাহলে আগে বীরেন শিকদারকে গ্রেপ্তার করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত, শিপন কুমার বসুকে জিজ্ঞাসাবাদ করা উচিত, গ্রেপ্তার করা উচিত, এরকম যারা গেছে তাদেরকে বিপিন, তাদের তো ভিডিও টিডিও আছে, বিপি নূরের তো কোনো ডকুমেন্ট তারা পায়নি, এখন একটা ছবি নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেই ছবি তারা এডিটেড ছবি বলে আমার মনে হচ্ছে। আর আমি যখন দেশের বাইরে গেছি, আপনারা আমার সোশ্যাল ফাইলে যান, আপনারাও তো জানেন এই প্রোগ্রাম এসেছি, অসংখ্য এখানে বিএনপির প্রোগ্রাম এসেছি, নেতাকর্মীরা ঘিরে ধরেছে ছবি তোলার জন্য, কে ছবি তুলে যায় এটা তো আমরা জানি না। আর আমরা রাজনীতিবিদ হিসেবে তো বলা চলে একটা পাবলিক প্রপার্টি, কাজেই জনগণের প্রতি দায়বদ্ধ, একটা ছবি তুললে আমরা সময় দিতে হয়, আপনারা দলে কথা বলতে হয় আমাদের যতই ব্যস্ততা থাকুক। সো এই ক্ষেত্রে এটা আমার পরিষ্কার কথা। অফার পেয়েছেন, অফারটা ছিল এরকম, প্রতিমন্ত্রী হওয়া নয়টি আসন পাবে, ঠিক আছে, এরকম অফারটা কার কাছ থেকে পেয়েছেন, আসলে কি কথাটা সত্যি কিনা? আচ্ছা, এইটা যারা বলছে তাদেরকে জিজ্ঞেস যে আসলে কে বলেছে এবং কারা বলেছে। আমরা এই মুহূর্তে এটা ঠিক যে বিএনপি একটা ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতা আসলে তারা জাতীয় সরকার করবে আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে, সেক্ষেত্রে আমরা যেহেতু বিএনপির সাথে আন্দোলনে আছি, কাজে আমরা তো আশা করি বিএনপি আমাদের সুখ দুঃখে পাশে থাকবে। সেক্ষেত্রে বিএনপি যদি ভবিষ্যতে এমপি মন্ত্রী বানায় সেটা বানাতে পারে। নীতিগত দাবি নেই, এখানে অনেকে আছে যারা বিশেষ করে তাদের অতীতের বলা চলে আপনার বিভিন্ন অপকর্মের কারণে তারা দলে কোণঠাসা, এবং তারা অনেকদিন ধরেই বিভিন্ন ছোট ছোট দলের সাথে আসলে মিলে তারা আর একটা দল করা, অন্য দলে যোগদান করা। বিএনপির মতো একটা শক্তিশালী দলকে তৃণমূল বিএনপি, তারপরে আরেকটা ট্রাক দিয়ে মাঝে মাঝে অফিস দখল করতে পাঠায়, আবার বিএনপির নামে আরও একটা দলকে নিবন্ধন দেওয়ার চেষ্টা করছে, গম মার্কা, ধানের শীষ মার্কা, এই সমস্ত ষড়যন্ত্র সরকার করে বেড়াচ্ছে। এখন সরকার যেহেতু বুঝতে পারছে যে গণঅধিকার পরিষদ একটা তারুণ্যের শক্তি, তরুণদের দল আগামীর আন্দোলনের একটা শক্তি হবে, কাজে এদেরকে বিভ্রান্ত করা, এদেরকে চরিত্র হনন করা, এদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে এদেরকে ভাগ করা, সেই ফাঁদে আমাদের কিছু নেতা পা দিয়েছে, তাদের বিরুদ্ধে অনেকের, যেমন আহ্বায়কেরই সর্বোচ্চ নেতা আমরা ব্যবস্থা নিয়েছি, এবং তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা অলরেডি নেতাকর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। এখন তারা তাদের মার্কেট বাড়ানোর জন্য
টেলিভিশন টক শোতে যাওয়ার জন্য, নিজেদেরকে ফেস হিসেবে তুলে ধরার জন্য তারা অনেক কথা বলবে। এই যে যারা টক শো আপনার সংবাদ সম্মেলন করেছে, এদের কয়জনকে আপনারা চিনেন, কয়জন পরিচিত? এখন এরা টেলিভিশনে গিয়ে বক্তব্য রয়েছে, যেন পাগলের মতো আপনার মুরগির বাজারে যাইয়া লাইভ করে, সবজির বাজারে যাইয়া লাইভ করে, সেই সমস্ত পাগলকে টক শোতে নিয়ে বিপিনুরের বিরুদ্ধে কথা বলাচ্ছে। কারণ বিপিনুরের বিরুদ্ধে যেই কথা বলবে সে একটা পপুলার হবে, গণ অধিকার পরিষদকে নিয়ে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়াইলে সে মানুষের কাছে অ্যাটেনশন পাবে। আপনারা অ্যাটেনশন দিয়েন না, তারা অটোমেটিক্যালি দুই দিন পাচ্ছে। এরা সংগঠনের সাথেই না, এরা এরা সংগঠন থেকে দলছুট, এরা আপনার বলতে পারেন প্রতারক। এরা তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। আপনার আমি ব্যক্তিগতভাবে গণ অধিকার পরিষদে হয়তো বা থাকবো না, এবং আমি আপনার হলো নুরুল হক নগরের সঙ্গ ত্যাগ করেছি। আমি মনে করছি তার সঙ্গে থাকা উচিত না, আমি মনে করছি। আমি কেন মানে আমাদেরকে আজীবন একটা মানে খোটা শুনতে হবে যে এটা হলো তোমরা মোসাদের দল, তোমরা ইসরায়েলের এজেন্ট, এরকম একটা শুনতে হবে? আমি ব্যক্তিগত ভাবে এটা শুনতে রাজি না। আমি আমার দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই। আমি মনে করি এই ব্লেম শুনলে আমি কাজ করতে পারবো না, আমি কাজে বাধাগ্রস্ত হব। তাই আমি মনে করছি যে আমার এই ব্লেমটা শোনা উচিত না, এবং এই ব্লেমের জন্য যে দায়ী, যে আমাদেরকে বিপদে ফেললো, তাকেও ত্যাগ করা উচিত। এবং আল্লাহ আমাকে এই সুযোগ করে আমার সুযোগ করে দিয়েছেন। জনাব তারেক রহমান, আপনি আমি শুরু থেকে স্পষ্টবাদী হিসেবে সবাই জানে, এখনো বলি আপনাকে সবাই জানে যে আপনি পদের থেকেও আপনার এই দলটাকে আপনি গুরুত্ব দিয়ে রাত দিন পরিশ্রম করেছেন। এই দলের কোনো শীর্ষ পদ চাননি কখনো, সবসময় চেয়েছেন দলটা আগে দাঁড়াক, দেশের রাজনীতিতে একটা পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখুক, এরপর আপনি, আমি যতটুকু আপনাকে ব্যক্তিগত ভাবে জানি, আপনি সেটাই সবসময় বলেছেন যে আমার পদ দরকার নেই। আমি আমি একটু বলি আমি আমি একটু বলি আপনার হলো আমি 2018 সালের 3 ফেব্রুয়ারি প্রথম কোটা সংস্কার আন্দোলনের ঘোষণা দেই আমি, দিন মোহাম্মদ এবং সাকিব চৌধুরী তিনজনে, ঠিক একই সময়ে রাত 10টার দিকে। আমরা ভয় পাচ্ছিলাম যে একজন ঘোষণা দিলে হয়তো তাকে গ্রেপ্তার করবে, আমরা তিনজন মিলে ঘোষণা দেই। এবং আমরা 14 ফেব্রুয়ারি আপনার হলো একটা আমরা 16 তারিখে প্রোগ্রাম ছিল, শুক্রবার আমাদেরকে পাবলিক লাইব্রেরি থেকে ডেকে পাঠাই যে আমরা তো শুক্রবার প্রোগ্রাম করতে পারবো না, শনিবারে দিতে হবে। তো সেই দিন আমরা ওইখানে 14 তারিখে বসে 17 তারিখে প্রোগ্রাম ঠিক করি। ওই দিনই প্রথম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদ, এইটা আমরা ওই দিন গড়ে তুলি, ওই দিন নামকরণ করি, পার্টির নামকরণ মানে ছাত্র অধিকার পরিষদের নামকরণ করি আমরা ওই দিন, ঠিক আছে? এবং আমি সেই ব্যক্তি, এবং আমার সঙ্গে মিনা আলামিন ছিল, রাসেল ছিল, সুমন কবির ছিল, আমরা মিলিয়ে এই পার্টিটার নামকরণ করি। তখন হাসানাল মামুন ছিল না, নুরুল হক নূর ছিল না, রাশেদ ছিল, ঠিক আছে? এবং তাদেরকে আমরা আমি ব্যক্তিগতভাবে একজন একজন করে যুক্ত করেছি। এবং আমাদের প্রথম আহ্বায়ক ছিল রাজু নামে একজন ছেলে, হাসানাল মামুন আমাদের প্রথম আহ্বায়ক না, উনি অনেক সময় বলে যে হাসানাল মামুন প্রথম আহ্বায়ক। একটু বলি জাস্ট 30 সেকেন্ড, মানে প্রথম আহ্বায়ক বলে দাবি করেন, বেসিক্যালি আমাদের প্রথম আহ্বায়ক রাজু। রাজু এটিএন নিউজে টক শোতে আমার সঙ্গে এবং সুমন কবিরের সঙ্গে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পরে আপনার হলো সে ব্যাপকভাবে আপনার হলো ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? ক্ষতিগ্রস্ত হয় বলতে এজেন্সির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তো এরপরে সে সিদ্ধান্ত নেয় সে আর আহ্বায়ক থাকবে না, নর্মাল আন্দোলনকারী হিসেবে থাকবে। এর পরবর্তীতে বটতলাতে আমরা ওইখানে হাসানাল মামুনকে দায়িত্ব দেই, তখন থেকে সে আহ্বায়ক, সে দ্বিতীয় আহ্বায়ক বলা যেতে পারে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এই পার্টি মানে ইনিশিয়ালি কতটুকু কাজ করেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে গিয়ে ক্যাম্পিং করেছি, এবং সারা গিয়ে টিম তৈরি করেছি। তো এটা আমি কষ্ট করেছি, এবং প্রত্যেকটা লাইব্রেরিতে গিয়ে গিয়ে ক্যাম্পিং করেছি, এবং অনেক জায়গায় গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছি। ঢাকা কলেজে গিয়েছি, আমার পেটে বন্দুক ধরেছে। আমি একটু বলি ঠিক আছে, কিন্তু ঢাকা কলেজে গিয়েছি, ওইখানে আমার 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 পেটে বন্দুক ধরেছে। তারপরে তিতুমির কলেজ গিয়েছি, চাপাতি নিয়ে আমাকে দৌড়ানি দিয়েছে, ক্যাম্পিং করার জন্য গিয়েছিলাম। আর বাংলা কলেজে গিয়েছি, ওখানে 6-7 জন মিলে আমাকে কোলে করে নিয়ে যায়, পানির মধ্যে ফেলে দিবে, এরকম একটা অবস্থা করেছিল। তো এই মানে এই অবস্থায় মানে আমি সেই দলটা ছেড়ে দিব। আমি মনে করি যে আসলে অনেকগুলো মিথ্যা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এখনই মাত্র। আমি 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 মানে আমি কেন মানে আমাদেরকে আজীবন একটা মানে খোটা শুনতে হবে যে এটা হলো তোমরা মোসাদের দল, তোমরা ইসরায়েলের এজেন্ট,
এরকম একটা শুনতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটা শুনতে রাজি না, আমি আমার দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই। আমি মনে করি দর্শক শ্রোতা ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এখন ভিডিওটি শেষ করে দেবো। তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।